আসসালামু আলাইকুম দর্শক শুভ সন্ধ্যা ধনবাড়ি সংবাদের শুভেচ্ছা গ্রহণ করুন তো দর্শক ধনবাড়ি সংবাদের ধারাবাহিক প্রতিবেদন সেটি হলো বিভিন্ন জায়গার নামকরণ নিয়ে আমি সাজন আহমেদ রাজু আজকে উপস্থিত হয়েছি ধনবাড়ি পৌর এলাকার এক নং ওয়ার্ডের এটিকে হানির মোড় বলে আবার কেহ বলে যে চৌরাস্তা তো বেশি প্রচার হয়েছে যে হানির মোড় তো সে এই নামটা কি কারণে হানির মোড় হলো কেন হলো বা সে হানিটা কিরকম লোক মা তিনি বিখ্যাত লোক নাকি কুখ্যাত লোক তো আমরা এই এলাকার যারা ময় আছে তো তাদের কাছে আমরা জিজ্ঞাসা করব যে হানির মোড়টা কেন হলো এই হানির মোড়ের আমরা একটি দোকানদারের সঙ্গে আমরা কথা বলবো তো মনে হচ্ছে ও একজন ছাত্র মানুষ তো হয়তো ও দোকানদারের নিকট কেউ হবে তো তার সঙ্গে কথা বলবো তোমার নাম কি মোহাম্মদ রানা হোসেন মোহাম্মদ রানা হোসেন তোমার বাবার নাম কি মোহাম্মদ আলমগীর আলমগীর তুমি কি করো আমি একজন ছাত্র আমার দোকান দিছে আব্বু আচ্ছা তুমি ছাত্র তোমার আব্বু দোকান দিছে কোন স্কুলে পড়ো এখন পড়াশোনা এই আমার ই হইছে কটাবাড়ি স্কুলে কটাবাড়ি প্রাইমারি স্কুলে না উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয় কোন ক্লাসে পড়ো এখন পড়াশোনা বাদ দিছি এখন পড়াশোনা বাদ দিছে এখন দোকানদারি করে খাবা এখন তাই করব তো তুমি পড়া লেখা বাদ দিলা কেন বাদ দিলাম করোনা সময় বন্ধ ছিল

দোকানদারিতে তো তোমার ফিউচার তো আসলে হবে না তুমি এসএসসি পাশ করতা তারপরে তুমি ব্যবসায় আসতা আশা ছিল যে এসএসসি পাস করব চাকরি বাকরি করব কিন্তু হলো না আচ্ছা সেটা তোমার ব্যক্তিগত বিষয় তো এই মোড়ের নাম কি এটা বলে হানির মোড়ের দোকান এটা এটা হলো হানির মোড় বলে আগে কি নাম ছিল জানো আগে সেটা

আমার বাড়ি এই মোড়ে পড়ছি মোড়ে মোড়ে পড়ছি মোড়ে কি গ্রামের নাম কি বিলাসপুর বিলাসপুর না বিনাসপুর বিলাসপুর বিলাসপুর আচ্ছা আপনি যে মোড়টাই বসে রয়েছেন এই মোড়ের নাম কি হানির মোড় হানির মোড় এটা নামটা কে রাখলো হানির মোড়টা যে দোকান করছে হানি একা একা দোকান করছে এই হেন হানির মোড় তার আগে এটা এই মোড়ের নাম কি ছিল তার আগে এটা মোড়ই বলছে আর কি মোড়ই বলছে এনে তো দেখা যাইতেছে যে চারটা চার রাস্তার মোড় এই চৌরাস্তার মোড় কি ছিল চৌরাস্তার মোড় ছিল ছিল না বিখ্যাত লোক নাকি সাধারণ লোক সাধারণ লোক কিন্তু নামটা ফুটে গেছে গা নাম থেকে অটো সিএনজি নানান কিছু মধ্যে আসলে পরে বলে যে হানির মোড় হ্যাঁ হানির মোড় বললে অসুবিধা নেই আচ্ছা আরেকজন আপনার নাম কি আব্বাস আব্বাসালি মোহাম্মদ আব্বাস আলী আব্বাস নামের সাথে গুলো একটা ছন্দ আছে জানেন হ্যাঁ ওটা তো আমি জানি না জানুন ওই যে আমরা ছোটবেলায় শুনছি আকাশের আপ কাপড়ের বাস সেই দুই মেলা হয়েছে আব্বাস আসলে কি তাই ঠিক আছে

তো দর্শক আমরা এই যে হানির মোড়ের একটি বড় চায়ের দোকানে আমরা আসছি তো ওই দোকানদারের সাথে আমরা কথা ভাইয়ার নাম কি মনোয়ার হোসেন মোহাম্মদ মনোয়ার হোসেন বাবার নাম মোহাম্মদ আবুল হোসেন মোহাম্মদ আবুল হোসেন তো এই যে এইখানে আপনি চায়ের দোকানদারি করতেছেন কতদিন যাব সাত আট বছর হবো সাত আট বছর এই মোড়ের নাম কি হানির মোর হানির মোর এই হানির নামটা কে রাখলো আগে দিয়ে শুনছি বাপ দাদার কাছে যে হানির মোর ওখানে বাপ দাদার কাছে আপনি আপনার দাদার কাছে শুনছেন আমি হানি বাবার কাছে বাবার কাছে শুনছেন তো এইটা এটা তো আগে আমরা অনেকের কাছে শুনছি যে চৌরাস্তা মোর আসলে কোনটা সঠিক হানির মোর না চৌরাস্তা হানির মোরই বিলাসপুর হানির হানি সাহেব দেখছেন জি উনি কেমন লোক ভালোই আছে আল্লাহ দিলে আল্লাহ দিলে ভালোই আছে তো এনে বেসা কিনে কিরকম হয় বেসা গিনি হাজার পনেরোশো প্রতিদিন তো এই যে অনেকে কয় যে চার ব্যবসা হলে পানির ব্যবসা অর্ধ দিলে আসলে কথা সত্য না বাবাজার বাড়া না কি অর্ধেক লাভ এখন অর্ধ হয় না 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 হ্যাঁ আচ্ছা তো আপনার বাচ্চা কাচ্চা কয়জন দুই ছেলে দুই ছেলে একটা ছোট আর একটা বড় জি ছোটটা হইলো ফুলা বড়টা ছেলে নাকি আসলে না না দুইটা ছেলে দুইয়াই ছেলে আচ্ছা ঠিক আছে দর্শক আপনাদেরকে এই রাত্রি বেলায় হানীর মরের অনেক অনেক দর্শক আছেন এখানে আপনাদেরকে দেখাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাইয়ের নাম কি মনিরুজ্জামান মনির মনিরুজ্জামান মনির

হানির মোড় হানির মোড় সঠিক হানির মোরের নামটা ফুটছে বেশি সেটাই বলছো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়ার নাম কি মহম্মদ আব্দুল জলিল মহম্মদ আব্দুল জলিল আচ্ছা দোকানদারি করতেছেন কতদিন যাব আমি তো করতাছি বৎসর দেড়ে হয়ে গেলো এর বছর তো ভালো কথা তো এই মোরের নাম কি এটা হলো হানির মোর এই হানির মোড় নামটা কে রাখল আসলে জানেন কিছু এটা আমরা দর্শক রাই রাখছি আজ থেকে ৪০ বছর আগে এনো হানির একটা ছোট দোকান ছিল হানি কি জীবিত আছে জীবিত আছে লোক কেমন ভালো 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 উনি কি আসলে একটা নেতা মানুষ নাকি আসলে কি নামটা তো এই এলাকায় আরো বিখ্যাত মানুষ আছে তাদের নামে তো নামকরণ হতে পারত তো ওনার নামে এই মোড়টার নাম কেন হলো সে আসলে একটা কৃষক আচ্ছা আজ থেকে চল্লিশ বছর আগে যে দোকানটা ছিল আমরা এখন বলতেছি এটা ছোট দোকান কিন্তু ওইটাই তো আমরা বড় দোকান ছিল সর্বপ্রথম কি উনি দোকান দিছিল সর্বপ্রথম উনি দোকান দিছিল ওই যে সবাই বলছে যে হানির মোড়ে যায় হানির দোকানে যায় ওখানে যায় চা খাই আসি এরকম ভাবে নামটা ফুটছে আর কি এইভাবে ফুটছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দাদা ভাইয়ের নাম কি জহরুল ইসলাম জহরুল ইসলাম আচ্ছা এখানে দোকানদারি করতেছেন কত দিন হলো দেড় বছর দেড় বছর এই মোড়ের নাম কি জানেন যে হানির মোড় আচ্ছা হানির মোড়টার নামটা কিভাবে হলো বলেন তো এটা হলো আসলে এখানে প্রায় চল্লিশ বছর আগে মানে হানি নামক নামক এক লোকের দোকান ছিল যেখানে আচ্ছা আচ্ছা মানে ওই দোকান হিসাবেই তার নামটা উঠে প্রথম যে দোকান দিছিল সেইভাবে নামটা নামকরণ হইছে জি 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 তাছাড়া এমনি আর কোনো বিষয় না 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 তাছাড়া অন্য কোনো বিষয় আচ্ছা এখানে তো কৃষক মানুষ কৃষক মানুষ উনি একবারে সিম্পল মানুষ শুধু দোকানের জন্য যার নামটা হয়েছে দোকানের জন্য মানে সর্বপ্রথম দোকান দিছে দেখে যে হানের মোড়ে যাই ওখানে যাই সদাই নিয়ে আসি গা বা চা খাই আসি গে এইভাবে নামটা প্রচার হইছে জি জি আচ্ছা এখানে তো চৌরাস্তা মোড় আছে তো চৌরাস্তা মোড়ের নামে চৌরাস্তা হিসেবে তো নাম ফুটলো না ওনার নামে নাম ফুটলই ফুটলো কারণ একটাই যে প্রথম দোকান দিছিল সেই কারণে জি জি সেই কারণে আর এলাকার মানুষ চাইছে এটাই যে যেহেতু ওনার মানে দোকান ছিল এখানে এবং সেই হিসাবে এলাকার লোক চাইছে এটাই মানে সর্বসম্মতিক্রমে নামটা প্রচার হয়েছে আর কি আচ্ছা ধনবাড়ি সংবাদকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো দর্শক এখন আর একটি চায়ের স্টলে আমরা আসছি এই হানির মোড়ে জমজমাট সেই হানির মোড় তো এখানে বৈকালীন সময়ে তারা তাদের একমাত্র বিনোদনের মাধ্যম সেটি হলো যে তারা এল ইডিতে সন্ধ্যাকালীন সময় নাটক সিনেমা এবং ধনবাড়ি সংবাদ চ্যানেলটাও তারা দেখে তো এখানে যারা আছে তাদের সঙ্গে আমরা কথা বলবো এবং এই চার দোকানদারের সাথে আমরা কথা বলবো যে কেন এই হানির মোর নামটি হলো এবং কি কারণে হলো আমরা জানার জন্য চেষ্টা করব তো দর্শক চলুন

দর্শক সমস্যা নাই ভাই কেমন আছো টেলিভিশন দেখার জন্য আসছো বাতাসে বসে টেলিভিশন দেখি এই নাম কি জানো এটা হানির মোড় হানির মোড় আচ্ছা এই হানির মোড়ের নামটা ফুটছে কতদিন যাবো জানো তো আসলে আমরা বুঝ মানে পরে থেকে শুনতেছি হানির মোড়

আমি তো দোকান দিছি অল্প কিছুদিন এই মোড়ের নামটা কি আসলে বলেন তো এই মোড়ের নাম হইলো বিলাসপুর পূর্ব পাড়া হানির মোড় বিলাসপুর পূর্ব পাড়া হানির মোড় আবার অনেকে বলে যে চৌরাস্তা মোড় আসলে কোনটা সঠিক আসলে হানির মোড় যে এটাই সঠিক আচ্ছা হানির মোড়ের নামটা কিভাবে নামকরণ হলো এটা আমার চাচার নাম হানি এটা শুধু হানি নাকি আবু হানি নাকি হানিফুদ্দিন কোনটা মোহাম্মদ হানিফুদ্দিন মোহাম্মদ হানিফুদ্দিন ওই ডাক নামে আদর করে হানির হানি কয় হা হ্যাঁ মানে শর্ট করে আনছে আর কি হ্যাঁ হানিফুদ্দিন এর ছোট করে আনছে বলে হানি খালি বলে যে আমার চাচা ওটা হানিফ তাহলে ওটা ওই ছোট থেকে আগে থেকে ধনবাড়ির দোকান করছে ধনবাড়ি দোকান করার পর থেকে এখানে আয়া ছোট করে একটা দোকান দিয়া এই দোকানটা বহু দিন চালাইলো 50 60 বছর পর্যন্ত চালাইছে চালানোর পরে এই নাম হলো হানি আচ্ছা এই হানির থেকে হানির মুর এই মুরের থেকে এই রাস্তা চার একটা মুর এই মুরদের ফোর্সে ঢাকা বন্ধ হই নাম উঠে গেছে আচ্ছা ই মোটামুটি কাগজপত্রে তেও চলে আসছে যে হানীর মুরছে হিসেবে হ্যাঁ হানীর মুর কাগজ আচ্ছা সর্বপ্রথম কি উনি দোকান দিছিল হ্যাঁ এখানে সর্বপ্রথম উনি দোকান দিছিল তার আগে আর কোন দোকান দোকান ছিল এর আগে পরে আর কোন দোকান ছিল না তো যাহোক দশক ওনার কাছ থেকে আমরা মোটামুটি কিছু তথ্য জানলাম তো এখন আমরা ওই সেই যার নামের নামকরণ এই মুরটা আমরা তার সঙ্গে কথা বলবো এবং তার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো তো দর্শক আমরা সেই যার নামে নামকরণ সেই হানির মোড় সেই হানিফুদ্দিন সাহেবের সঙ্গে আমরা কথা বলবো এবং তার কাছ থেকে কেন ওনার নামে এই মোড়টি হলো এবং কি কারণে হলো এবং সেই বিষয়টা আমরা তার কাছ থেকে আমরা জানবো আসসালাম সালাম আঙ্কেলের নাম কি হানিফুদ্দিন হানিফুদ্দিন আচ্ছা আমনের নামে তো এই মোটার নামকরণ করা হইছে হ্যাঁ এই इलाकेতে আর অনেক বিখ্যাত অনেক নামি দামি মানুষ আছে তাদের নামে কেন নামকরণ করা হলো না এই তো আমি বহু দিন ধরে দোকানদারি কই তো বহু দিন মানে কত দিন বছর হইছে 50 বছরের উপরে তো এই মোরে কি সর্বপ্রথম আপনি দোকান দিছেন হ্যাঁ সর্বপ্রথম আচ্ছা তো এই এলাকার এই যে এখানে তো চার রাস্তার একটা মোরও আছে তো সেই চৌরাস্তা মোর কেন হলো না আপনার নামে কেন নামকরণ করা হলো আপনার পুরো নাম তো হানিফুদ্দিন হানিফুদ্দিন ওই যে নাম ডারে ছোট করে নিয়ে আসছে হানি কয় ওই যে এই হানি কে আপনাদের বাবা মাও গই হানি কয় ডাকছে আদর করে নাকি আচ্ছা এই যে আপনার নামে যে নামকরণ করা হলো যে প্রচার হলো মোটামুটি এই যে ভিডিওটা তো সারা বিশ্বের লোকে দেখবে এবং ঢাকা থেকে অনেক যারা অপরিচিত লোক আছে ধনবাড়ির থেকে বলে যে হানির মোড়ে যাবো এই যে আপনার নামটা যে প্রচার হয়েছে আপনার কেমন লাগে ভালো লাগে হ্যাঁ আপনি থাকবেন না হয়তো আমিও থাকবো না কিন্তু আপনার নামটা তো কিন্তু থেকে যাবে থাকবো অনেকের কাছে জিজ্ঞাসা করছি যে হানি লোকটা কি পাজি মানুষ আসলে অনেকেই বলছে না সে লোকটা ভালো এই যে আপনার যে দশ জনে যাকে ভালো বলে তো আল্লাহ তাকে ভালো বলে এই যে আপনার নামে যে প্রচারটা হলো সেই অনুভূতিটা আপনি ব্যক্ত করেন

তখন আপনার ভালো লাগে ভালো লাগে আসলে দর্শক উনি একজন অত্যন্ত একজন সাদা সিধা মানুষ তো আসলে সেভাবে গুছিয়ে না বলতে পারলো তো উনার হাসি মুখটা দেখে আমরা বুঝতে পারতেছি যে উনি অত্যন্ত খুশি হয়েছেন এবং অনেকেই বলছেন যে উনি আসলে ভালো মানুষ আমরা তাদের কাছ থেকে কথা বের করার জন্য বলছি যে উনি কি আসলে পাজি মানুষ না কিরকম বিখ্যাত মানুষ তো আসলে অ্যাকচুয়ালি সর্বপ্রথম উনি দোকান দিছিল তো প্রথম দোকানদার হিসেবে একজন ব্যবসায়ী হিসেবে তার নামে এই নামকরণ করা হয়েছে দর্শক এই ছিল ধনবাড়ি সংবাদের সর্বশেষ সংবাদ ধনবাড়ি সংবাদ ইউটিউব চ্যানেল ধনবাড়ি সংবাদ ফেসবুক পেজ এবং ধনবাড়ি সংবাদের নতুন সংযোজন ধনবাড়ি সংবাদ এখন ওয়েবসাইটও আছে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ধনবাড়ি নিউজ ডট কম লিখে আপনারা আমাদের ওয়েবসাইটে ঢুকে প্রতিদিন আপডেট নিত্য নতুন সংবাদ দেখতে পারবেন ধনবাড়ি সংবাদ একমাত্র চ্যানেল যেটি প্রতিদিন রাত্রি এগারোটার পর নিত্য নতুন সংবাদ পরিবেশন করে থাকে এবং বিশেষ ক্ষেত্রে দুপুর দুটার পরেও ধনবাড়ি সংবাদ নিত্য নতুন সংবাদ পরিবেশন করে থাকে তো ভালো থাকবেন ভালো রাখবেন ধনবাড়ি সংবাদের সাথেই থাকবেন আমি ধনবাড়ি পৌর এলাকার হানির মোড় থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ